আজি গৰু বিহু পৰম্পৰা ৰক্ষা কৰি ৰাজ্যবাসীয়ে গৰুক নোৱাই ধুৱাই লাও বেগেনা হালধি থেকেৰা কেৰেলাৰে চাত সাজি গালৈ মাৰি বছৰটোলৈ কৰিলে গোধনৰ মংগল কামনা শ্রীবৃদ্ধি কামনা করলে মন্ত্রী রঞ্জিত দাসে গাঁর রাইজেরে মিলি পশুমারা নৈত গরু বিহু উদযাপন করলে মন্ত্রীগী পরম্পরাগতভাবে আজিও মোরে পরম সৌভাগ্য আমার ঘরের কাছে থাকা পশুমারা নদী আজি গাঁওবাসী রাইজের শান্তিপুরবাসী রাইজ মধুবসীবাসী রাইজর একটা গরুক গাও ধুয়াইছো আর সকলকে গরু বিহুর শুভেচ্ছা দেওয়ার আগন্তুক নতুন বছর সকলের যাতে কুশলে যায় মঙ্গলে যায় আর সকলকে যখন বয়োজ্যেষ্ঠ মানে শ্রীচরণত মানে সেবা লো আর মোট যখন কনিষ্ঠ বা সমবয়সীয় মানে শুভেচ্ছা জ্ঞাপন করছো। ইফালে আমরলি টোপ খাই বিধায়ক প্রশান্ত ফুকনেও করলে বিহুর আরম্ভণি। আমরলি টোপ কেনেকৈ খাব লাগে সেয়াও শিকালে বিধায়কগৰাকীয়ে। ঐরূপা ঐরূপা বুলি বিহু জুৰিলে প্রশান্ত ফুকনে, রাজ্যবাসীক দিলে বিহুর শুভেচ্ছা। ও রূপা ও দীপা তো তপা লৈ লাহে কৈ আজি আপনার জড়িয়ে নিউজ এইটিনের জড়িয়ে মানে সকলকে অসমবাসী রাইজক মোর ফলের রঙালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করেছো। রঙালীর আনন্দর কথা কই আমরলি টোপর দহি অকন খাই গাহরি মাংসর জুতিও লব বিধায়কগী। আর ইয়ার যদি কেনবাকে আপনার মিলাই পেলে হাজু অকমান হয়ে যায় তো আপনার খুনত খুয়ার নিচিনা হয়। গাহরি মাংসটা থাকলে তো আরো ভাল আর ভাল। তেজপুরের ডিপোতাত ককাল খুড়াই বিহু নাছিলে বিধায়ক পৃথ্বীরাজ রাভাই। ডিপোতা নৈর পারত পালন করলে গরু বিহু, মাহজোড়া বিহু কর্মশালার সামরণী অনুষ্ঠানতো অংশগ্রহণ বিধায়কগৰাকীর। কন্যকাত গরুই নহয় হাতিও ধুয়ালে পদ্ম হাজরিকায়। থলুয়া আর উন্নত জাতর গরু পালনেরে শ্বেত বিপ্লবর সূচনা করা কন্যকাত পরম্পরাগত নিয়ম মানি এনেদরে উদযাপন করা হল গরু বিহু। পরম্পরাগত রীতি নীতি মতে আজি গরুক আমি মা হালধিরে নোয়াইছো আর তারপর যে লাউ খা বেঙেনা খা মোর গরু দিনে দিনে বাহি যা এই যে যে পরম্পরাগত রীতি আছে তারপর মাখিয়তি দীঘলতি বা যেবিলাক আমার সন্ধিয়ালেকে আমার জাগ দিয়ালেকে যে রীতি নীতি আছে আমি পালন করছো আর কন্যাকা পরিয়াল। আনফালে নিজৰ বাসগৃহত মৰমৰ গৰুকেইটাক গা ধুৱাই লাও বেঙেনা খুৱাই গৰু বিহু পালন কৰিলে বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতায়ো। অসমবাসী ৰাইজলৈকে আমি বহাগ বিহু, ৰঙালী বিহু আৰু অসমীয়া নৱবৰ্ষৰ আন্তৰিক শুভেচ্ছা আৰু ওলগ জনাইছো। হাতত দীঘলতি মাখিয়তি লৈ পানীত নামি গৰুক গা ধুৱালে কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী সৰ্বানন্দ সোণোৱালেও। মই আজি সভাখনত অসমৰ সমূহ ৰাইজলৈ মই গভীৰ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ আৰু সকলোৰে প্ৰতি শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু এইবাৰ ৰঙালী বিহু সকলোৰে বাবে আনন্দময় হওক। মিলাপ্ৰীতিৰে সকলোৱে আমি এই বিহু উদযাপন কৰিম, শান্তিপূৰ্ণভাৱে উদযাপন কৰিম আৰু ইয়াৰ যোগেদি বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ আমাৰ মাজত
হাতাম পুরুষে যেটো মিলাপ্রীতি সদায় অটুট থাকিব স্বর্গদেউ চাউলুং চুকাফাই যখন বড় সমাজ নির্মাণ করে গেছে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সকলে একেলগে মিলাপ্রীতি থাকা সেই সমাজের পরম্পরাক আমি জিয়াই রাখি। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।